হচ্ছে আজকে যে পূর্ণ বিজয়া শুরু বার্তাটা কি দিলেন আপনারা? মূলত বার্তা দেখুন, আমরা বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা এই 24-এ নির্বাচনে আমরা এখন থেকে মানুষের কাছে পৌঁছতে চাই, আগামীতে যে বিজেপি যে ইডি সিবিআইকে দিয়ে যে ধাপ্পাবাজি ভাঙতাবাজিটা মানুষের মধ্যে কিছু সবাই নয় কিছু কর্মী মিডিয়ার দ্বারা মিথ্যে প্রচার যেটা চালাচ্ছে যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সেটা আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই। এটা আসলে ওদের কিছু নয়, 24-এ নির্বাচনের লক্ষ্যে ওরা চাইছে পশ্চিমবাংলাতে জমি হারিয়েছে, তারা জমি হারিয়েছে, সেই জমিকে ফিরে পাওয়ার জন্য ইডি সিবিআইকে লাগাতে চাইছে। অর্থাৎ মানুষ এটা জানে, মানুষ জানে যে ইডি সিবিআই দেখে মানুষ তো ভোট দেয় না, মানুষ ভোট দেয় উন্নয়নের নিরিখে দেখে। অর্থাৎ সেই দিকে তাকালে আজ পর্যন্ত বিজেপি মানুষের জন্য কিছু করেনি, জন্ম থেকে মৃত্যু, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ থেকে আরম্ভ করে কৃষকের জন্য যে চিন্তা করে কৃষক বন্ধুর টাকা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দেখে এই রাজ্যে ভোট হয়, সেই জায়গায় ইডি সিবিআইকে দেখিয়ে কাউকে ভয় দেখিয়ে চমকে ধমকে কখনো অন্তত মানুষের মন জয় করা যায় না, এটা আমরা 100% আশাবাদী। শুভেন্দু সম্পর্কে বলছি, শুভেন্দু সম্পর্কে একটা জায়গায় চ্যালেঞ্জ দিচ্ছে যে মমতাকে নন্দীর গ্রামে হারিয়েছে, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দেবো, সেখানেও হারবে অভিষেক। তাহলে কি আপনি শুভেন্দুর অনুগত সৈনিক হিসেবে আপনি কি কোনো চ্যালেঞ্জ দেবেন সন্দেশখালী হুঁশিয়ার লোকসভাতে দাঁড়ানোর জন্য? যদি ওর শুভেন্দু অধিকারী যদি এতই জনমেজরিটি হয়ে থাকে, এতই যদি খুব প্রভাবশালী লিডার হয়ে থাকে, তা একবার সন্দেশখালী এই বসিরহাট লোকসভায় এসে দাঁড়িয়ে দেখাক, জিতুক, ওকে লিডার বলে মেনে নেব, এই বসিরহাট লোকসভাতে দাঁড়িয়ে জিতে দেখাক। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে, যদি সত্যিকারের মানুষের লিডার হয়ে থাকে, তাহলে জনগণ যদি ওর ভালোবেসে থাকে, তাহলে বসিরহাট লোকসভায় দাঁড়িয়ে জিতুক, আমি ওকে নেতা বলে মেনে নেব। আপনাদের নেতা মন্ত্রী দেখুন, আপনারাও জানেন আমরাও জানি, ইডি সিবিআই মানে হলো বিজেপির একটা শক্তি, কারণ আমাদের শক্তি সাধারণ মানুষ, সাধারণ মানুষের আশীর্বাদ, যে সাধারণ মানুষ যদি সঙ্গে থাকে তবেই আমাদের আমরা জনপ্রতিনিধি থাকতে পারবো। আর বিজেপি জানে আমাদের ইডি সিবিআই থাকলে ধমকে চমকে আমরা জায়গায় থাকতে পারবো, মানুষ আর বোকা নেই, মানুষ সেটা বুঝেছে। আগামীতে যত ইডি সিবিআই করবে তত মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করবে, এটা আমরা আশাবাদী। নারদায় অনেককেই টাকা নিতে দেখা গেছে, তার মধ্যে শুভেন্দু অধিকারী একজন, কিন্তু আপনারা কিন্তু তার বিরুদ্ধে কোনো সংগঠিত হবে আন্দোলন? আমরা বারে বারে বলেছি বিজেপির হচ্ছে ওয়াশিং মেশিন, অতএব যত চোর ডাকাত ক্রিমিনাল বিজেপিতে গেলে ওরা ওয়াশিং মেশিন ওটাকে ধুয়ে পরিষ্কার করে নেয়, আর অন্য দলে থাকলে সেটা চোর ডাকাত হয়। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এটা বেশি দিন চলতে থাকে না, চলবে না। শুভেন্দুর বিরুদ্ধে গ্রেপ্তারিত দাবি সরব হবে? 100% আমরা তো বারে বারে বলেছি, আমাদের সবাই বলছে, আমাদের লিডাররা বলছে, যদি আজকে নারদায় সারদায় যদি অন্যদেরকে গ্রেপ্তার করা হয়, তৃণমূল কংগ্রেসের লিডারদের যদি গ্রেপ্তার করা হয়, তারা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত না, তারপরেও যদি গ্রেপ্তার করা হয়, তাহলে প্রকাশ্যে টিভি মিডিয়াতে টাকা নেওয়া হয়েছে, তাহলে সেই শুভেন্দুকে কেন গ্রেপ্তার করা হবে না? অর্থাৎ এটা ওরা কর্ণপাত করে না, করবে না। কেন শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে আছে, তাই যেদিন বিজেপিতে দলটা থাকবে না সেদিন শুভেন্দু অধিকারী বুঝতে পারবে। তাহলে আগামী লোকসভা নির্বাচন বিজেপি এখানে বলছে যে আমরা এখানে 30-35 কংগ্রেসের টার্গেট দিয়ে গেছে, আপনি বলছে 42-42। ওরা পাগলের পোলাপ, ওরা বলেছিল না আমরা আপকি বার 200 পার, ওরা বলেছিল তো আপকি বার 200 পার 21-এর নির্বাচনে, কি হলো লাস্টে হয়েছে? আসলে বাতেলা দিতে হয় তাই দেয়, জিরো পাবে গোল্লা, গোল্লা পাবে এভারেজ, একটা সিট পাবে না সারা পশ্চিমবাংলাতে লোকসভা নির্বাচনে। শুভেন্দু বাতেলা দিতে বসিরহাট লোকসভা এসে দাঁড়াক না, দাঁড়িয়ে জিতুক, ওকে নেতা বলে মানুষ, তারপর দিন ওর পশ্চিমে নাম লিখে দেবো, জিতে দেখাক বসিরহাট লোকসভা কত বড় নেতা হয়েছে। এখানে সব লোডশেডিং ফেডিং করতে পারবে না,
ওখানে লোডশেডিং করতে পারে, সেই বজিরহাট লোকসভাতে লোডশেডিং করতে পারবে না। কত জনগণ ওনারা আছে, কত মানুষ আছে বজিরহাটে, একবার এসে দাঁড়িয়ে দেখাক, চ্যালেঞ্জ করছি আমি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখকে ভরসা করে লোকসভা নির্বাচন 100%, কারণ মানুষের জন্য যদি কাজ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জন্ম মৃত্যু, শিক্ষা স্বাস্থ্য পানি জল বিদ্যুৎ রাস্তাঘাট যদি করে থাকে, কৃষকের জন্য যদি ভেবে থাকে, কৃষক বন্ধুর টাকা যদি দিয়ে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি দিয়েছে, আজকে কন্যাশ্রী রূপশ্রী দিয়ে থাকে, মেয়েদের জন্য যদি ভেবে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলার বিকল্প কিছু নেই। অর্থাৎ আগামী দিনে আমি তো বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি একটা হাওয়া তুলেছিল, তাই কয়েকটা সিট পেয়েছিল। এবারে কোনো হাওয়ার কাজ হবে না, এবারে গোল্লা জিরো পাবে, জিরো। একদম শেষ প্রশ্ন, শোনা যাচ্ছে বেশ কিছু আসলে একদম নতুন মুখ দেবে, কোনো অভিজ্ঞতা অভিনেত্রীদের দেবে না এবার থেকে, আপনার তৈরি যে কোনো প্রার্থীর জন্য? আমরা দেখুন, আমরা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতীক দেখে ভোট হয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই পাঠাবে বা যাকে নির্বাচন করবে, মানুষ ওটা দেখে না, মানুষ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয়। অর্থাৎ আমাদের নেত্রী কাকে কোথায় দেবে, এই নুসরাতকে দিয়েছিল, মানুষ ভোট দেয়নি, সেটা আর রাজনৈতিক, সেটা কোনো রাজনৈতিক লিডার নয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দেবে, মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসের প্রতীককে ভালোবাসে, অর্থাৎ সেই দিকে তাকিয়ে মানুষ ভোট দেবে। আর একমাত্র জানে যদি কাজ করে তাহলে সেটা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষের সুখ দুঃখের পাশে থাকে, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা, এটা মানুষ জানে। ধন্যবাদ।